কোনো অসুস্থতায় পড়ি তখন দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেটা কোনো একটা ট্রিটমেন্ট নিই বা হসপিটালে যাই বা ডক্টর দেখে কিন্তু আমাদের দেশে একটা জিনিস হচ্ছে খুব মানে ছোট করে দেখা সেটা হচ্ছে আপনার মানসিক যে অসুস্থতা বা কারো দেখা যায় যে ডিপ্রেশন এই জিনিসগুলোকে অনেক মানে ছোট করে দেখা হয় অ্যান্ড আমি হচ্ছে সবসময় ছোটবেলা থেকে খেয়াল করছি যে ইভেন আমার বাসাতেও শেখানো হয়েছে যে যে অবস্থাতেই থাকো না কেন সবসময় হচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করবা মানে তুমি যদি খারাপও থাকো তাহলে বলতে হবে যে আলহামদুলিল্লাহ বা ভালো আছি বা আল্লাহ ভালো রাখছে এখন এই জিনিসটা হচ্ছে মানে আমার কাছে যদি খারাপ থাকে তা এখন কেউ যদি এসে তাকে জিজ্ঞেস করে বা তার কাছের মানুষ যদি করে যে কি এখন মিথ্যা কথা মানে এক ধরনের শেখানো হচ্ছে এটা কি যে সর্বপ্রস্তে আলহামদুলিল্লাহ বলতে হবে এই কথাটা কি ইসলামে আদৌ ওইভাবে লেখা আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম আর হচ্ছে এই বিষয়টা যেটা হচ্ছে আপনার মানে খারাপ থেকেও মানে ভালো প্রিটেন করাটা এটা হচ্ছে খুবই একটা মানে দুঃখজনক বিষয় আমার কাছে মনে হয় এই বিষয়টাতে একটু জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আপনাকে স্বাগত আমাদের লাইভে আচ্ছা উনি তো আবার চলে গেলেন ফারাজ ভাই আছেন নাকি হ্যাঁ জি 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 ভাই ইউ যুক্ত করার জন্য ধন্যবাদ সরি আমি ভুল বাটন চাপতে দিয়েছিলাম আর কি আচ্ছা আমি মানে ওনার সাথে একটু কথা বলছিলাম আমি তাহলে ওনাকে একটা প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করি যে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেই জিনিসটা আগে একটু জেনে নেওয়া দরকার যে আহ আচ্ছা হাদিসটা একটু সময় লাগবে বের করতে ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কথা বলবেন আমি একটু হাদিসটা বের করি হ্যাঁ আচ্ছা আমি কি আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারি হ্যাঁ বলুন আপনার যদি অন্য কিছু বলতে বলুন এই বিষয়টাতেই একটা বিষয় কি আমি একটু মানে সবসময় অবজার্ভ করি যে আমাদের দেশে মানুষের জন্য হচ্ছে এই মানসিক শাস্ত্রের বিষয়টা নিয়ে একটা কেমন যেন একটা ট্যাবুর মতো আচরণ করে বা এই জিনিসটাকে সবসময় লুকাতে চায় বা তার যদি কোনো প্রবলেমও থাকে সেটা সে প্রকাশ করতে চায় না বা একটু কেমন যেন ভয় পায় এই জিনিসটা বললে মানুষ আবার কি ভাববে বা অনেকেই দেখি যে কেউ যদি প্রকাশ করে তাকে হয়তো পাগল বলে বা মানে জিনিসটা কি সিনারিওটা এমন ভাবে পোট্রে করা হয় বা অনেকে কিছু যদি প্রকাশ পায় ভাবে যে একদম হচ্ছে পাগল ওকে হচ্ছে যে ভাবনায় দিয়ে আসতে হবে বা এই ধরনের কিছু একটা তো এটা কি আমাদের দেশের এই সমস্যাটা কি আমাদের দেশেই নাকি অন্যান্য জায়গাতে আসলে এই ধরনের মানুষজন কারণ বাইরের মানুষের ওই নাই যে ধারণা মানসিক স্বাস্থ্য সম্পর্কে বেশি একটা ধারণা নাই সেইখানেই তো এই সমস্যাটা আছে আমাদের দেশের জন্য তো এক্সক্লুসিভ না জি জি আচ্ছা আমি হাদিসটা বের করেছি এই হাদিসটা আমরা একটু পরে নেই এটা হচ্ছে মিশকাত শরীফের একশো পনেরো নম্বর জিনিসটা বলা হচ্ছে দেখেন যে আল্লাহ যদি সমস্ত তিনি বলেন আল্লাহ যদি সমস্ত আকাশবাসী দুনিয়াবাসীকে শাস্তি দিতে দিতে ইচ্ছা করেন তবে তা পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না মানে হচ্ছে আল্লাহ যদি এরকম হয় যে দুনিয়ার সম আকাশ এবং দুনিয়া সবাইকে হুদাহুদি শাস্তি দিয়ে দিল হুদাহুদি একদম অনন্তকাল জাহান নামের আগুনে জ্বালাইলো তাহলেও কিন্তু পাক জালিম সাব্যস্ত হবেন না মানে আল্লাহ পাক যত করুক না কেন যদি জুলুমও করে কিন্তু আল্লাহ তার মানে আল্লাহকে আপনার সবসময় বলতে হয় ইসলামের বিশ্বাসটাই হচ্ছে যাই হোক ঘটুক না কেন মনে করেন আপনাকে দশজন ইয়া মিলে ধর্ষণ করতেছে ধর্ষণ করে মেরে ফেলতেছে সেখানে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছেন ভালো করছেন খুবই আমি খুশি অত্যন্ত আনন্দিত ভালো লাগছে আপনারা দর্শন করছেন আমাকে ভালো লাগছে গলায় ছুরি চালাচ্ছেন এটাও ভালো লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই এটাই হচ্ছে ইসলামের আকিদা সর্বক্ষণিক আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে আপনার সাথে যেটা হচ্ছে এটা অত্যন্ত ভালো কাজ হচ্ছে আল্লাহ তো লিখে রাখছে আগে থেকে এবং আল্লাহ পাকে এটা করাচ্ছে করায় নিচ্ছে এটা মানে খুবই ভালো একটা ব্যাপার এটাই হওয়া উচিত এবং এই যে এখন যে মনে করেন এই যে আমি এই জিনিসটা বুঝি না গাজাতে যে ইসরায়েল আক্রমণ করছে এবং গাজাতে যে মানুষ মারা যাচ্ছে এটা নিয়ে মুমিনরা কেন কান্নাকাটি করছে এটা আমরা আমি বুঝি না ওনারা কেন আলহামদুলিল্লাহ পড়ছেন না এই জিনিসটা আমি বুঝি না তারপরে ওনার নবীকে যে বিষ খায় মেরে ফেললো এটা নিয়ে ওনারা কেন আলহামদুলিল্লাহ বলেন না এটাও আমি বুঝি না আলহামদুলিল্লাহ আমাদের নবীকে বিষ খাওয়ানো হয়েছে বিষ খেয়ে মরছে আমাদের নবী এটাও কেন বলেন না এটাও বুঝি না কে হাসান হোসেন কে মেরে ফেলছে এটা নিয়েও কেন আলহামদুলিল্লাহ বলেন না এই জিনিসটা আমি বুঝি না ওই সময় তারা দুঃখ করে বলে নানা কথা বলে আবার অনেক সময় দেখা যায় যে মোহাম্মদ যখন মক্কায় ইসলাম ধর্ম প্রচার শুরু করছে তখন যে মোহাম্মদ কে মানে পত্তলিক করাইসরা যে ছেচা দিছিল তখন কেন জানি মানে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ থাকে না বুঝছেন হ্যাঁ মানে তখন বুঝি না যে তারা ওই যেমন ধরেন মোহাম্মদকে যে মার দিল এটা নিয়ে ওনারা আলহামদুলিল্লাহ কেন বলেন আলহামদুলিল্লাহ আমার নবী থাপর খায় আসছে ওই দিন থাপর খায় আসছে পতলিকদের থেকে পতলিকরা থাপরায় তার গালটা লাল করে দিছে আলহামদুলিল্লাহ এটা কেন ওনারা বলেন না এটাই আমি বুঝি না কেন সবকিছুর তো আল্লাহ পাকই দরণ করে এবং আল্লাহ পাকের এই হুকুমটা ছাড়া তো এটা কিছু হয় না এবং আল্লাহ পাক তো আল্লাহ পাককে তো জালিমও বলা যাবে না তাহলে আল্লাহ পাক যেটা করছে সেটা তো উত্তম উত্তম করছে ওনারা কেন আলহামদুলিল্লাহ বলেন না এটা যে জিনিসটা আমি বুঝি না তো এইটাই হচ্ছে আনএমপ্লয়েড ব্যাচেলর ভাই এটাই হচ্ছে ইসলামের আকীদা যে যে জিনিসটা ঘটে সেটা তো মানে এবং আল্লাহ পাকই জিনিসগুলা করায় না এই হাদিসটা কি আপনাকে দেখা আমাদের কোন লাইভে দেখেছেন আপনি অলরেডি যে আল্লাহ পাক করায় না জি 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 হাদিসটা দেখে নিয়েছেন একদম ভালো কাজ খারাপ কাজ সবগুলোই উনি করিয়ে নিয়ে जाते আমরা যে কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি মানে মোহাম্মদ বলেন হে খাত্তাবের পুত্র আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবের কাজ করে আহ করে আর যারা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে একদম পরিষ্কার সবটা কথা কোনো না এটার ভিতরে তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ ওইগুলো সবকিছু আল্লাহ করাচ্ছে জি এন্ড এই বিশ্বাসগুলোর কারণেই দেখা যায় যে আমাদের দেশে এই মেন্টাল হেলথটাকে একদমই পাত্তা দেওয়া হয় না যেখানে আপনার উন্নত দেশগুলোতে মানুষ কিন্তু একটু ট্রমা বা কোনো অ্যাক্সিডেন্ট হলো বা দুর্ঘটনা ঘটলো লাইফে ওরা কিন্তু সাথে সাথে হেল্প সিক করে বা এক্সপার্ট দের কাছে যায় আর আমাদের দেশ হচ্ছে আলহামদুলিল্লাহ বলে ওর ভিতরে ভিতরে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ও কোনো হেল্প সিক করবে না ও বলবে আলহামদুলিল্লাহ অ্যান্ড এটা বলে নিজের আরও অবস্থা বারোটা বাজে পরে একটা সময় অবস্থা সিচুয়েশন অনেক খারাপ হয়ে যায় আর কি কিন্তু আনএমপ্লয়েড ব্যাচেলার ভাই আরো পরিস্থিতি আরো ভয়াবহ হয় যখন ধরেন একজন একটা মানে মানসিক ডাক্তারের কাছে গেছে সেই মানসিক ডাক্তার যখন তাকে বলে যে নামাজ পড়ো তোমার মানে নামাজ পড়া দরকার তুমি গিয়ে নামাজ পড়ো হম টর্ম করো আমি এরকম অসংখ্য কথা জানি আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে মানে এর কাছে গেছে সেখানে গিয়ে শুনে আসছে নামাজ পড়ো ধর্ম করো ধর্ম টর্ম করলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ

তো বাংলাদেশের এই কারণে অবস্থাটা আরো খারাপ এই সেক্টরটাতে আর কি হ্যাঁ সেটা তো অবশ্যই আপনার আপনার পরের প্রশ্ন কি ছিল জানো ভাই ভুলে গেছি আসলে না এটাই আমার মানে কনসার্নটা ছিল আর কি যে মানে ওইটাই দেখতে চাচ্ছিলাম যে ইসলামে আসলে এই সম্পর্কে কি বলা আছে হ্যাঁ এবং আরো একটা যে সমস্যা এখানে সেটা হচ্ছে যে মানসিক ডাক্তারের কাছে গেলেই মানে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় যে তুই পাগল হয়ে গেছস শো জি 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 হ্যাঁ এটা হ্যাঁ একটা ট্যাবু বা কেমন যেন একটা নেগেটিভিটি বিষয়টাকে একটা নেগেটিভ ভাবে হ্যাঁ আর লজ্জা মানে তো লজ্জা পায় এটা এটা যখন শুনে তখন মানুষ সে ডাক্তারের কাছে গিয়ে লজ্জা পাবে কারণ আমি লোকে ভাববে আমি পাগল হয়ে গেছি ভাই আমি তো আসলে পাগল হইনি মানে আসলে তো তার আসলে পাগল হয় নাই এটা আরেকটা অসুখ হয়েছে হাসপাতালে শেষ হ্যাঁ মানে এমন একটা মানে ঠাট্টা হবে এরকম একটা বিষয় হ্যাঁ তাকে এমন ঠাট্টা তামাশা করবে এবং সেই ব্যক্তি আর একবার যদি গেছেও তা দ্বিতীয়বার আর যাবে না ওইদিকে ওই গেলে তখন একটা ইয়া হয়ে যাবে মানে সম্মানেও লাগবে তার হচ্ছে যে পাগলের ডাক্তারের কাছে গেছে মানে বলেই তো এরকম যে পাগলের ডাক্তার এটা হচ্ছে পাগলের ডাক্তার সাইক্রেটিসদের তারা বলে পাগলের ডাক্তার হ্যাঁ পাগলের ডাক্তার তাহলে আমাদের দেশে মানে মানুষের মন মানসিকতা উন্নত না হইলে আসলে তো কিছু এখানে করার নাই আর যুক্তি চিন্তা ভাবনা না করতে পারলে এই অন্ধবিশ্বাসী মানুষজনকে নিয়ে তো আসলে কিছু বলার নাই কি বলবো বলেন জি ভাই আমার নিজেরই একজন কাজিন সে আমারই বয়সী সে ছোটবেলা থেকে প্রচন্ড অসুস্থ মানে ওর বাসায় ফ্যামিলিতে ওর বাবা মার রিলেশনটা একটু খারাপ সেখান থেকে ছোটবেলা থেকে এগুলো দেখতে এখন খুবই ওর খারাপ অবস্থাতে কিন্তু বাংলাদেশের অনেক ভালো ভালো ডক্টর দেখানো হয়েছে কিন্তু উল্টো অবস্থা ওর খারাপ হয়েছে ইভেন আপনি যেটা বললেন ওকে যে ধর্মকর্ম করার বিষয়ে হচ্ছে বাসা থেকে প্লাস ডক্টর থেকে অনেক প্রেশার দেওয়া হয় ওর সাথে আমি যখনই কথা বলি ও হচ্ছে এতটাই খারাপ অবস্থা হ্যালোসিনেট করে ও হচ্ছে জিনিসপত্র দেখে যেগুলো যেখানে নাই ওরকম জিনিস দেখে অতটুকু খারাপ পর্যায়ের অবস্থা এখন ওই অবস্থা থেকে এখন এতই খারাপ অবস্থা ও কি মাঝে মধ্যে নামাজ পড়তেছে দেখা গেল নামাজে দাঁড়ায় একসাথে 50 60 টাকা করে ফেলতেছে আবার দেখা গেলো অসুস্থ যাচ্ছে ওকে ওর মেইন ডাক্তাররা বাংলাদেশে ওকে কি করে ঘুমের ওষুধ খাওয়ায় ওরে রেখে রাখাতে মানে ওর না হচ্ছে কোনো প্রপার ট্রিটমেন্ট না কোনো বেটারমেন্ট ও সারা দিন উচ্চ ওর কাছে ঘুমানো সো এইখান থেকে আসলে মানে জিনিসটা খুব পেইনফুল লাগে আর কি আচ্ছা আনএমপ্লয়েড ব্যাচেলর ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে কিন্তু আপনাকে আমাদের আজকে তাহলে বিদায় জানাতে হচ্ছে কারণ আমরা কোনো মুমিন ভাইকে খুঁচ্ছি তাকে যদি পাই তাহলে ভালো হয় তাহলে আজকে কি বিদায় জানাবো আপনাকে জি অবশ্যই বিদায় নিলাম ধন্যবাদ ফারাজ ভাই আপনাকে ধন্যবাদ আসিফ ভাই ধন্যবাদ শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি ভাই পরের জনকে যুক্ত করি জনি জনি আপনি বলেন তাহলে জনি আপনি কথা বলেন জনি যুক্ত করা হয়েছে বলেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যোগ করার জন্য আপনি আপনার সাথে কথা বলতে

ইসলাম ধর্মে যে জিন জিনের কথা বলা হয়েছে সে ব্যাপারে আপনার মতামত কি সে ব্যাপারে একটু জানতে চাইছেন কোন জিনের কথা বলছেন যে মানুষের শরীরের ভিতরে যে না না ভাই ভিতরে ও জিন না আপনার ওই যে ইসলাম ধর্মের যে জিনের কথা বলে না যে জিন আর ইনসান আল্লাহ পৃথিবীতে দুটো জাতি পাঠিয়েছে এই ব্যাপারে আচ্ছা ওইটার কি কোনো প্রমাণ দিয়েছে কোরআনে বা ইসলামের কেউ কি কোনো প্রমাণ দিয়েছে না ভাই প্রমান তো আজ পর্যন্ত পাইনি অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল মানে আমার কাছে স্বাভাবিক ঘটনা ঘটলে আপনার যেটা করা উচিত একজন মানসিক ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ভাই কি ঘটনা ঘটেছে জানতে চাচ্ছি না আপনি অতি সত্তর একজন মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করেন হ্যাঁ ওনাকে খুলে বলেন ঘটনাটা উনি আপনাকে এটা মানে ইয়াটা দিতে পারবেন সলিউশনটা দিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া

এইভাবে যদি আবুল আহাব মরতো তাহলে কিন্তু এই জিনিসটাই তারা কোরআনের সত্যতা হিসেবে তুলে নিয়ে তুলে নিয়ে আসতো এই যে এই যে দেখো দেখো যে দেখো এইভাবে আবুল আহাব মরছে কোরআনের কথা এই তো সত্য প্রমাণ করে এটাই সত্য প্রমাণ করে না এটা কিন্তু রিভার্স হইতো মহিলা কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট এটাকে একটা ইসলামের সত্যতার প্রমাণ হিসেবে নিয়ে আসতো একদম কনফার্ম একদম কনফার্ম যে তারা তখন লাফাইতো এটা নিয়ে যে কি লাফানটা লাফাইতো তারা নামাজের মধ্যে এক লাভ দিত আরে এটাই তো প্রমাণ আলহামদুলিল্লাহ ডক্টর কাপুর আলহামদুলিল্লাহ আবুল লাভ দিতে হবে ঠিক আছে জনি ভাই আর কি কিছু বলবেন ভাই আর শেষ প্রশ্ন আমার বলতি ভাইয়া কোরআনটা যখন আল্লাহ নাজিল করলো তখন মুহাম্মাদের জীবন জীবিত জীবিতকালে কেন বই আকারে পুস্তক আকারে মানে সেটা মানে মানে বাধা হলো না উসমানের আমলে কেন বাধা হলো এত পরে এ ব্যাপারে যদি একটু কিছু বলেন এই বিষয়ে আমার একটা লেখা আছে কুরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা একটু পড়ে নেন তাহলে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আমরা একটু তাহলে বাসবেহরি ভাইকে যুক্ত করি বাসবেহরি ভাই কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কি অবস্থা বলেন তাহলে যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তাহলে আপনি থাকেন আমরা দুই একজন কে আরো দুইজনকে যুক্ত করি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে যুক্ত আনমিউট করে কথা বলেন না আপনি কথা বলছেন না ভাই তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা আমি একটু আসিফ ভাই অ্যাড করেন প্লিজ আপনাকে যুক্ত করেছি ভাই বলেন ধন্যবাদ আশু ভাই এক করার জন্য আমি আপনাদের লাইভ বলে শুনি এবং মানে গভীরভাবে চিন্তা করি আর কি আমি আসলে যে পাহাড়ের সন্তান পাহাড়ের মানুষ তিন পার জেলা থেকে আর হ্যাঁ এই প্রথমে একটি আমার একটা প্রশ্ন ছিল যে আপনাদের মধ্যে ধরেন আমিও আপনাদের সমমানের মানুষ আপনাদের মধ্যে কি এরকম কেউ আছেন যে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্ম সম্পর্কে ভালোই জানেন মানে এরকম কেউ আছেন কি না না এরকম কেউ আপাতত নাই আগে ছিলেন একজন কিন্তু উনি নাই আর নাই আর উনি আর বেঁচে না উনি মারা গেছেন যতটুকু জানি এরকম আপাতত আর কেউ নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা যে যেমন আমাদের আপনারা তো শুধু ওই যে ঈশামিক বিষয় নিয়েই মূলত আলোচনাগুলো করেন কিন্তু আমাদের যে আমাদের ধর্মের মধ্যে কিন্তু অনেকগুলা ই আছে যেমন যে আপনার ছেলের নামও তো ইয়া সিদ্ধার্থ দোরন কিন্তু আমাদের এখানে কি হয় যেমন সে সময়ে মানে সিদ্ধার্থ যেভাবে উনি বৌদ্ধ ধর্মটাকে যেভাবে উনি পাবলিশ করেন মানে যেভাবে উপলব্ধি করেছেন কিন্তু এখন দেখা যায় যে সম্পূর্ণ মানে উল্টা উল্টা বলতে এরা এখন বিপরীত মানে ব্যবসায়িক আর কি এভাবেই ইয়ে করে এরা মানে দান ডাও দান নাও গাড়ির দান এই দান সেই দান মানে এগুলা নিয়ে কিন্তু কোনো সময় ইয়া হয় না আলোচনা হয় না আর কি মাঝে মধ্যে এগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত আরেকটা বিষয় হচ্ছে আমার আমি মনে করি আর কি যেমন ওই যে কিছুদিন আগে এই যে রাও জানে যে ঘটনা ঘটে গেলো এইটা নিয়ে কিন্তু আমরা যে যারা সমতলে এবং বিভিন্ন জায়গায় আসি আর কি পাহাড়ের ভাই বোনেরা যারা থাকেন অনেকভাবে অফিসিয়ালি এবং বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়েছে আর কি হ্যাঁ মানে আপনারা মানুষের মাংস তো এগুলা কিন্তু আমাদের একটা বিশাল একটা চাপ পড়ে মানে মানসিকভাবে আমরা চাপের মধ্যে থাকি আর কি মানে এগুলা নিয়ে একটু মাঝে মধ্যে যদি আপনারা একটু বলতেন তো আমরা তো এগুলা নিয়ে বলতে পারি না আমরা তো এমনি আবার মাইনরিটির মধ্যে আবার মাইনরিটি এগুলো বলাও যায় না মানে এগুলা নিয়ে একটু মানে ছিল আর কি আপনাদের প্রতি আর কি যেন এগুলা নিয়ে একটু বলেন যেমন পাহাড়ে ইয়ার পাহাড়ের যে কেউ ধরেন পাহাড়ের মধ্যে তো প্রায় এগারোটি চাদিগোষ্ঠী আছে ধরেন মারমা অথবা অন্যান্য চাদিগোষ্ঠী যদি মানে শতকাত বুড় বা অপরাধ করে থাকে সব কিন্তু শাকমাদের উপর দিয়ে যায় মানে সব চাকমা চাকমা মনে করে চাকমারাই করে মানে মারমা করলেও যে গারো গারোড়াই করে এরকম মানে অন্যান্যদের উপরে পড়ে অফিসিয়ালি অফিসিয়ালি জিজ্ঞেস করে যে ভাই আপনার মানুষের মাংস মানে সবাই মানে একাডেমিক ভাবে ইডুকেটেড কিন্তু মানে এদের মধ্যে কোনো ইয়ে বিন্দু মাত্র ইয়া নাই মানে স্যান্স

খুব চমৎকার একটা স্মৃতি লিখেছেন এখানে সংখ্যালঘুদের ব্যাপারে লিখেছেন তারপরে হচ্ছে নারী নারীদের পক্ষে তৃতীয় লিঙ্গ মানুষের পক্ষে আপনি এগুলো তুলে ধরেছেন মানে খুব চমৎকার এই আপনার প্রতি কৃতজ্ঞতা আর কি আশিক ভাই আর যে মাঝে মধ্যে একটু পাহাড়ের যে ওই যে যেটা বললাম আমি পাহাড়ে কি কোনো কিছু কিয়া যদি হয় ইস্যু হয় তার নেগেটিভলি কিন্তু মানে সমতলে যারা আছে এখানে স্টুডেন্ট চাকরিজীবী এখানে হাজার হাজার মানুষ আছে ডাকা চিটেকং এবং রাসায়ন খুলনা এগুলাতে কিন্তু আমরা অনেকভাবেই ইয়া হয়ে যায় একটা মানসিক প্রেচার চলে আসছে এই হচ্ছে বাস্তবতা ঠিক আছে আসিফ ভাই এইটুকুই আমার ই আসিল আর কি তো ধরেন ওই যে আমি প্রথমেই যে প্রশ্নটা করলাম বৌদ্ধ ধর্মের কেউ আছে কিনা একটু আমার ই আসিল আর কি তো অমিত ভাই তো আজকে নাই অমিত ভাইয়ের কাছে একটা ই আসিল আবার উনি যেহেতু নাই এটা আজকে মানে করবো করছি না আর কি প্রশ্নটা এইটুকুই ভাই ধন্যবাদ আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভাই আবারও কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে আজকে আপনাকে বিদায় জানালাম